তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম না না সেটা জানি জানিনা দিল আমি একটু জানবার জন্য আসিফ যুক্ত এর চেষ্টা করলাম ও আমার সময় হচ্ছিল না এই জন্য যুক্ত হতে পারি নাই তো আজকে ফারাজ ভাইকে পাইছি অনেক ভালো লাগতেছে ভাই একটু কি বলবেন ওইটা আসলে কি চাই এরাও তো একটু এদিক ওদিক ধর্ম কর্ম নিয়ে কথাবার্তা বলে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আরকি

আচ্ছা এনি হাউ হেজবুত তাহিদ সম্পর্কে যদি জানতে চান হেজবুত তাহিদ তো মানে আহলে কোরআন টাইপের আরেকটা আরেকটা টিম এরা আছে নিজের তারা হচ্ছে হাদিস পড়া না এবং নিজের মনের মাধুরী বিষয়ে ইসলাম বানায় আর কি তো এইগুলো তো ভাই মানে ডিসঅনেস্ট পজিশন এদের না কিছু বলার নাই বাট বাট দ্য থিং ইজ মানুষের সেই স্বাধীনতা আছে মানুষ যেভাবে ধর্মকে মোল্ড করে যদি বিশ্বাস করতে চায় অন্যের অধিকার হরণ না করে সেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সে করতেই পারে এর বাইরে তেমন কিছু আর বলার নেই হেজবুত তাহিদ সম্পর্কে জি ভাই ধন্যবাদ ওই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি ওই বাহাই ধর্ম ওই বাহাই নিয়ে একটু পড়াশোনা করলাম তো আমি এত কিছু বুঝতেছি না আসলে বিষয়টা হঠাৎ করে আসলে দেখলাম ওনারাও তো একটা নতুন ধর্ম মনে হয় ক্রিয়েট করছে আর কি এটা সম্পর্কে একটু কি বলবেন আমার আইডিয়া নাই ভাই আইডিয়া নাই আচ্ছা এখানে তো জেক ভাই আছে জেক ভাইয়েরও থাকতে পারে মনে হয় ওই ভাই কি কিন্তু উনি মনে হয় ডাকার ডাকার আমি ওই ভিডিওতে দেখলাম কি আপনার চেহারাটা কিন্তু ওনার লাগে আমি ভাবলাম যে কিরে ফরাজ ভাই এখানে নাকি

ভাতা বানাতে শুভ আছি আচ্ছা ভাই আপনারা যে যুক্ত হচ্ছেন কিন্তু ডিভাইসেস কানেক্টেড না সো আমি তো যুক্ত করতে পারবো না এইভাবে সরি মোমেন্ট এই কি সেই মোমেন্ট কি না মোমেন্ট আপনি আপনি কি সেই মোমেন্ট একটু আগে যার সাথে কথা হচ্ছিল ভাই হ্যাঁ ভাইয়া হ্যাঁ জি ভাইয়া আচ্ছা জি ভাইয়া মানে আমরা তো আপনি কি আমাদের কথা শুনতে মানে যেটা দাবি করা হয় ঈশ্বর বলছেন যে এই কাজটা আপনি এই কাজটা মানুষ করতে পারবে এই কাজটা মানুষ করতে না এই কাজটা করলে মানুষ জাননাতে যাবে এই কাজটা করলে মানুষ যাবে কিন্তু এই কাজটা কেন ভালো এই কাজটা কেন খারাপ সেটা ধর্মে বলা থাকে না ধর্মগ্রন্থগুলোতে মূলত এটা বলা থাকে না বলা থাকলেও খুব বলা থাকে এবং যে যুক্তিগুলো দেওয়া হয় এটা খুবই অসার যুক্তি দেওয়া হয় আর কি ধর্ম থেকে আমরা নৈতিকতা পাই না ধর্ম থেকে আমরা বাঞ্চ অফ রুলস পাই নৈতিকতা হচ্ছে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এটা একটা যাচাই বাছাই করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে নৈতিকতা যেই যেভাবে আপনি যাচাই বাছাই করবেন যে প্রসিডিওর আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে বের করবেন যে কোন কাজটা আপনি করবেন কোন কাজটা করবেন না এটা এটা হচ্ছে নৈতিকতার আলোচনার বিষয়

গোচের লোকজন তারা অনেক বেশি সমত এটা যদিও মানে ননসেন্স একটা কথা মানে কেউ যদি দাবি করে এটা প্রমাণ কেউ দিতে পারবে না টু বি অনেস্ট বাট যদি কেউ যদি আল্লাহ আমরা যদি এটা হাইপোথিটিক্যালি ধরেও নেই যে এটা সত্য এটা এরকম কিছু হয়েছিল তারপরেও কি আল্লাহ কোনো একটা রিজনিং দিছে যে বা যুক্তি দিছে প্রমাণ দিছে যে এই সমকমিতাটা এই জন্য খারাপ নাকি যুক্তির দায় নাই এটার মধ্যে কি আপনি কোনো যুক্তি পাচ্ছেন এই ঘটনার মধ্যে জি না ভাই এরকম কোনো যুক্তি পাচ্ছে তাইলে

কিন্তু অ্যান্টি ইসলাম এই ধরনের মানুষদের সাথে কথা বলা খুব ভাইয়া শুনেন আপনি ভুল বললেন আমি হিন্দু ধর্ম বিলিভ করি না আর আমি আমার এই মানে আমি তুমি অনেস্ট জ্যাক ভাই মানে ওটাও রেহেসারি না মানে আমি কিন্তু অনেক হিন্দুদের সাথে ইয়ে হইছে যাদেরকে মানে এমন বিরক্ত করা হয় দিনের পথে আসার জন্য এবং এত প্রচার করা হয় তারা বিরক্ত হয়ে মানে জানতে চায় যে কেন এই যে আমাকে যেটা গেরানোর চেষ্টা করা হয়েছে এটাকে আসলে সত্য কিনা তারা আসলে যাচাই করতে চায় এরকম এরকম কি আমি বোধ পাইছি আচ্ছা জ্যাক ভাই যে আমি আমি একটু বলি যে আমি আসলে হিন্দু ধর্মকে যতটুকু পড়ার পর ওইটা গবেষণা করার মতো বা কোনো কিছু পাইনি এরকম ফালতু কথাবার্তা মানে এই যে একদম দেবীর দশ তারপর শ্রীকৃষ্ণের এই নষ্টমী অষ্টমী এসব নিয়ে আমার মাথা ব্যথা নাই বা কোনো কিছু এরকম আমি কখনো বিশ্বাস করি না তবে আমি একটু ইয়ে ছিলাম কনফিউজ ছিলাম স্বামী বিবেকানন্দ তাদের সম্পর্ক নিয়ে এই জন্য আপনাদেরকে প্রশ্ন করছিলাম ভাই আপনি সম্পূর্ণ বলছেন আমি একদম ধর্ম ধর্মবিরোধী বলা যায় না মানে আমি বলছিলেন তো মাহাত্ম বা যেন বলতেছিলেন তো ওই লাইন গুলো শুনে আমার মনে হচ্ছিল যে নিজেকে সনাতনী হিসেবে তো পরিচয় দিলেন মনে হয় ভাই এক সনাতনী হিসেবে পরিচয় দিয়েছিলাম

পৃথিবীতে পুরা মহাবিশ্বে যে কোনো ঘটনা যে যত ঘটনা আছে যত ঘটনা এক্সপ্লেনেশন আমরা জানি যে আমরা বুঝতে পারি এই ঘটনাটা এক্সপ্লেনেশন এরকম সেই প্রত্যেকটা ঘটনাই হচ্ছে ন্যাচারাল ঘটনা পৃথিবীতে সুপার ন্যাচারাল কোনো ঘটনা ঘটছে যে কোনো আল্লাহ বিল্লা এসে কোনো কিছু উল্টা দিছে লবণ বাড়ছে এরকম কিন্তু এরকম কিন্তু ভ্যারিফাইড কোনো প্রমাণ আমাদের কাছে নাই বুঝতে আমি কি বলছি

রাম সেতুর দাবি কি সত্য কি বা আসলে এরকম কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ ওটা একটা ওটা একটা ওই ইউটিউবে একটা ভিডিও আছে আর ওরা প্রচার করে যে স্যাটেলাইট ছবিতে নাকি এখানে একটা সেতুর দেখা যায় এরকম সব দাবি করে তবে এরম কোনো সত্যতা বা প্রমাণ নেই ওরা ওটা ওদের একটা দাবি মাত্র তো এই আর কি এ সম্বন্ধে তো সেরকম হ্যাঁ হ্যাঁ

আমার আমার কথা আমার আমার কথা শুনে বিরক্ত হওয়ার জন্য খুবই খুবই দুঃখিত ভাই আপনার সময় নষ্ট করছি আমাকে আমাকে মাফ করে দেন ভাই আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে তবে আমি চলে যাবো এটা আমি খুবই খুবই টেন্স ভাই মাফ মাফ না করে আপনি এটা বলা যায় এটাই সম্ভব শেষ করে দেন আচ্ছা বেচারা একজন খুব যুক্ত হতে চাইছিল আচ্ছা ওনাকে একটু যুক্ত করে অনেকক্ষণ ধরে যুক্ত করার চেষ্টা করছেন উনি আচ্ছা বেচারা কানাকাটি শুরু করে দিচ্ছে তাক ভাই কানাকাটি করে না রোহাল চন্দ্র ভাইয়া আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ অনমিট করে বলুন হ্যালো জি ভাই শোনা যাচ্ছে বলুন হ্যাঁ দাদা নমস্কার নমস্কার বলুন হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল করে ফেলো তাই হ্যাঁ মহাদেব কিভাবে কিভাবে মানে সৃষ্টি হলো কে মহাদেব কিভাবে আসলো বা কিভাবে সৃষ্টি হলো আমি তো বলছিলাম কিভাবে সৃষ্টি হলো এটা জিজ্ঞেস করতেছেন না মহাদেব মহাদেব আমি আমিbmod শুনছিলাম সরি সরি আচ্ছা বলেন বাসবিহারী ভাই মহাদেব সৃষ্টির রহস্য কি মহাদেব তো স্বয়ংভু নিজেই নিজেকে সৃষ্টি করে

যে যার দাবি কেউ বলে আমি পাঁচ হাজার বছরের কেউ বলে আমি চার হাজার বছরের কেউ বলে আমি অনন্তকাল ছিলাম হ্যাঁ মানুষ তৈরি হয়েছে আমাদের ধর্মে সব মানুষ জন্মায় ইসলাম মুসলমান হয়ে তার মানে কোনটা কি ঠিক আমরা বুঝবো কি করে তার মানে আমরা একটা কোন দ্বিধা দ্বন্দ্ব নয় আচ্ছা আপনার আমি আমার একটা কথা ছিল যে হিন্দু ধর্মটা আগে আসছে নাকি আপনার মুসলিম ধর্মটা আগে আসছে হিন্দু ধর্ম বলে কোন ধর্ম নেই সনাতন ধর্ম আছে সনাতন হ্যাঁ জি জি হ্যাঁ মুসলমানরা তো বলছে ইসলাম ধর্ম তো বলছে পৃথিবী তৈরি হয় আদম প্রথম মানুষ সে তো ইসলাম তো মনু হচ্ছে মনু হচ্ছে সনাতন ধর্মের প্রথম মানুষ আর আদম হচ্ছে ইসলাম ধর্মের প্রথম মানুষ এখন কে প্রথম কে দ্বিতীয় আমরা বুঝবো কি করে দুজন প্রমাণ দিক

আমি তো ওই ওই যে যে সাধারণ আহ এই প্রশ্নটা করার পর ওই একটা আজগুবি একটা লই আইছে যে ওই যে তার সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকর্তাকে এইভাবে অনন্তকাল চলতে থাকবে আমরা কোন রেজাল্টে পৌঁছাতে পারবো না সেজন্য একজন সৃষ্টিকর্তা লাগবে যে যার জন্য মানে আর কি যে সব কিছু চালায় যার উপরে কেউ নাই না হলে এই ইউনিভার্স এক্সিস্ট করা নাকি সম্ভব না তো এই আর্গুমেন্টটা নিয়ে আসছে যে সেই ঈশ্বর দি ওয়ান এন্ড অনলি আল্লাহ আলা তো আর কি এই আর্গুমেন্টটা সম্পর্কে কিছু বলেন ভাই মানে জিগাইতাছি আর কি এই যে ইয়েটা এই ইনফিনিট রিগ্রেসটা এটা আসে মোমিনদের একটা ফাত্রা যুক্তির জন্য ফাত্রা যুক্তিটা কি প্রত্যেকটা সবকিছুর একটা ক্রিয়েটার লাগবে সব সব কমপ্লেক্স জিনিসের একটা ক্রিয়েটার লাগবে তো ওইখান থেকে এই ফাত্রা যুক্তিটা যখন তারা বলে আমরা এটা সপক্ষে বলি যে আপনার যুক্তি অনুযায়ী যদি সব কমপ্লেক্স জিনিসের একজন ক্রিয়েটর দরকার হয় তাহলে আল্লাহর একজন কমপ্লেক্স জিনিস তার আল্লাহর একজন ক্রিয়েটর দরকার হবে তো এই ইনফিনিট রিগ্রেসের বিষয়টা তাদের যুক্তির ধার ধারেই আসে মানে তার তার তারা যে যুক্তিটা দেয় সেই যুক্তিটা ধরে আপনি সামনে আগাইলে আপনি ইনফ্রেট রিগ্রেসে যাবেন আবার তারাই ওই ইনফ্রেট রিগ্রেসে দেওয়ার জন্য তখন তারা ওই আপনার আপনি যদি লজিক্যাল ফেরাসির কথা জিজ্ঞেস করেন সেখানে যে তারা স্পেশাল প্লিডিং করবে যে

ইনফিনাইট রিগ্রেসটা যখন করছেন আমি কোথায় গিয়ে থামবো না থেমে আল্লাহ তার উপরে আর উঠবো না এখন কথা হচ্ছে বা লজিকে একটা আছে সেটাকে বলা হয় তত্ত্ব হ্যাঁ অবাধি সেটা কিরকম না আপনার প্রেমিস থেকে আপনি যে সিদ্ধান্তে আসছেন সেটা যদি আপনার বিরোধী পক্ষ যদি অন্য কোনো বলশালী বা স্ট্রং প্রেমিস দিয়ে আপনার বিরোধী একটা কিছু প্রমাণ করে ফেলে তাহলে অটোমেটিক আপনার দাবিটা ক্যান্সেল হয়ে যাবে এটাকে বলা হয় অবাধী তত্ত্ব মানে আপনার সিদ্ধান্তটা অবাধ নয় তার সে বাধ্য হয়ে পড়ছে অন্য লোকের কনক্লুশন দিয়ে যেমন আপনি বলছেন আপনার আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহতে গিয়ে আপনি থামছেন তেমনি একটা সনাতনী বলছে যে তার শিব বা তার ব্রহ্মা এটাকে সৃষ্টি করছে এবং সে ব্রহ্মাতে গিয়ে থামছে আবার একজন খ্রিস্টান বলছে সে তার যিশু এগুলো সব দেখাশোনা করছেন তার গডে গিয়ে সে থামছে সুতরাং আপনার দাবির অপোজিট কতগুলো দাবি প্রেমিস কনক্লুশন সব আছে একাধিক দাবি আছে সুতরাং আপনার দাবিটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যুক্তিবিদ্যার এই ফেলাসি এই সিস্টেম বা এই নিয়ম অনুযায়ী এটা মনে রাখবেন বাংলায় বলে দিচ্ছি অবাধি তত্ত্ব অর্থাৎ আপনার যুক্তিটা অবাধ না এটা অন্যের প্রেমিস অন্যের কনক্লুশন অন্যের লজিক দ্বারা বাধ্য হয়ে পড়ছে ঠিক আছে এটা এটা আপনি যে কোনো পাড়ায় যদি কোনো দর্শনের ছাত্র থাকে শিক্ষক থাকে এমনকি লিখে আপনি দেখে নিতে পারেন এটা তো কোনো রেফারেন্স না মানে ঐতিহাসিক দলিল ফলিল না এটা একটা একাডেমিক বিষয় এখানে ঠকার ভয় নেই আপনি অবাধি তত্ত্ব হেত্তাভ্যাস লিখবেন পেয়ে যাবেন তখনই আপনি বুঝতে পেরে যাবেন আপনার দাবিটা অন্যের দাবি দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে জি ভাই এই এই সব বিষয়ে বলার পরে যে লজিক্যাল ফেলাসি এই সব যে ইফ দি ইউনিভার্স ডাজ নট নি ইফ আল্লাহ ডাজ নট নিড এনি ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স সো হোয়াই দি ইউনিভার্স নিড এনি ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স তো ভাই মানে मतलब আমি ওকে এই প্রশ্নটা করার পর ও ভাই বলছে যে না আসলে তো কোরআনে অনেক বড় বড় সাইন্টিফিক মিরাকল আছে তো ওইগুলো দেখাইতে নিয়ে আসছে তো ভাই ওই সাইন্টিফিক মিরাকল গুলো ডিবাঙ্ক করার পরে আমি ওর একটা মানে ভুল দেখাইছি যে কি না এখানে 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 ভাই আর একটা ব্যাপার আছে পৃথিবীর কোন মিরাকল ঈশ্বরের প্রমাণ হয় না কারণ ঈশ্বর পৃথিবীর জিনিস নয় বুঝতে পেরেছেন জি জি ঈশ্বরের পৃথিবীর কোন ঘটনা যেমন ধরুন আপনার পেট ব্যথা করছে এটা ঈশ্বরের প্রমাণ নয় আপনার কোন আমার আমার ক্যান্সার সেরে গেল এটা ঈশ্বরের প্রমাণ নয় এটা হচ্ছে আমার শারীরিক কোনো ঘটনার প্রমাণ পৃথিবীর কোনো ঘটনা দিয়ে পৃথিবীর কোনো বিজ্ঞানকে প্রমাণ করা যায় সেটা দিয়ে অতীন্দ্রীয় কিছু ইন্দ্রিয়ের বাইরের কিছুকে প্রমাণ করা যায় না কেমন হ্যাঁ পৃথিবীতে যত খুশি নিরাকল ঘটু দ্যাট ডাস নট মিন দ্যাট গড এক্সিস্ট জি তো এইসব বলার পর যেমন আনসাইন্টিফিক কিছু দেখাইলে তারপর ও বলে যে দি ইউনিভার্স ইজ মোর ডাইভার্স দেন ইউ থিঙ্ক মানে কোনো উত্তর দিতে পারে না তো ওইসব বিষয়ে আবার ওরা কোনো উত্তর দিতে যখন পারে না তখন আর কি আমাদের বলে যে তুই যা তুই যে নাস্তিক তুই নাস্তিকই থাকবি তুই সত্য জানলেও মানবে না এইসব কথা বলে তো আসলে সত্য সত্য জানলে না মেনে উপায় নেই আপনি যখন সত্যটা জানবেন আপনি মানতে বাধ্য হয়ে যাবেন সত্য না থাকা যায় না জি ঠিক বলেছেন আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ বিদায় গুড নাইট ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন ভাই টেক কেয়ার আচ্ছা ওকে তাহলে তাহলে ডান তাহলে ডান তাহলে ডান আজকের জন্য ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজবিহারি ভাই পুরোটা সময় থাকার জন্য জ্যাক ভাই সরি আপনারে কথা বলতে দেই নাই বাট তারপরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমারে বলতে দিলো না